ভারতীয় সেনার পরাক্রম বিশ্বস্তরে ভারতবর্ষের মান সম্মান সর্বদাই উঁচু করে রেখেছে। দেশের সুরক্ষার জন্য সেনাদের অবদান অতুলনীয়। তবে সেই সেনার একটা অঙ্গ বায়ুসেনার পরাক্রমকে আরও মজবুত করতে বহুদিন পর ভারত সরকার একটা অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। ভারতের মাটিতে প্রথম কোনো প্রাইভেট সংস্থা মিলিটারি এয়ারক্রাফট তৈরি করতে চলেছে। তার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত সরকার প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ডিল দিয়েছে। তার জন্য এয়ারবেস ডিফেন্স এবং স্পেস কোম্পানিকে এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এই ডিল অনুযায়ী এয়ারবাসের থেকে ভারত সরকার ৫৬টি C-295 MW পরিবহন এয়ারক্রাফট কিনবে। এই ৫৬টি বিমানের মধ্যে ১৬টিকে স্পেন থেকে দেশে নিয়ে আসা হবে এবং বাকি ৪০টি বিমান তৈরি করবে টাটা। টাটা আগামী ১০ বছরের মধ্যে বিমানগুলি তৈরি করে ভারতীয় বিমান বাহিনীকে দিয়ে দেবে। অপরদিকে ১৬টি বিমান স্পেন থেকে আসবে ৪৮ মাসের মধ্যেই। এই প্রথম ভারতের মাটিতে সেনাদের জন্য তৈরি হতে চলেছে বিমান। মেক ইন ইন্ডিয়া মিশনের জন্য খুব ভালো খবর। প্রগতিশীল ভারতের জন্য ভবিষ্যতে ৬০০টি সরাসরি এবং ৩০০০টি ইনডাইরেক্ট কর্মক্ষমতা তৈরি হতে চলেছে। এবং যেহেতু আত্মনির্ভর ভারত মিশনের পদক্ষেপে একটা বিশাল পদক্ষেপ, তাই সেক্ষেত্রে শোনা যাচ্ছে ভারতে তৈরি হওয়া বিমানের যন্ত্রাংশগুলি নির্মাণও দেশেই করা হবে, ফলে যন্ত্রাংশগুলি তৈরিতেও কয়েক হাজার চাকরি তৈরি হবে। আসলে এই C-295 MW বিমান পুরনো অ্যাব্রো সামরিক বিমানের পরিবর্তে নিয়োগ করা হবে। অ্যাব্রো বিমান ১৯৬০এর দশকে ভারতীয় বিমানবাহিনীতে নিযুক্ত করা হয়েছিল। অ্যাব্রো বিমানে ৪৮জন প্যারাট্রুপার থাকতে পারে অথবা ৬ টন ওজন নিতে সক্ষম হয়। কিন্তু C-295 MW বিমানগুলিতে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকবে এবং ৫ থেকে ১০ টন ওজন নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখে এই বিমান। সাথে প্যারাট্রুপাররা আরও সহজে অত্যাধুনিক দরজার দরুন সহজে ঝাঁপ দিতে সক্ষম হবে। ভারতীয় ওয়ারফেয়ার স্যুটে এরকম বিমান নির্মাণের ডিল একটা দারুণ উৎসাহ যোগাবে, আর মেক ইন ইন্ডিয়ার মিশনও চলবে দ্রুত গতিতে। এদিকে টেসলা নিজেদের গাড়ির কারখানা ভারতে খোলার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এলন মাস্কের মতে ভারতীয় সরকার যদি যন্ত্রাংশ আমদানিতে করের মাত্রা একটু কমিয়ে দেয় তাহলে তাদের সংস্থার জন্য ভালো হয়। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে তাদের এরকম ট্যাক্সে ছাড়ের আগ্রহ ভারতীয় বাজারে অন্যান্য গাড়ির কোম্পানির কাছে একটা খারাপ সংকেত যেতে পারে। এরকম মনোভাবের সাথে ভারতীয় সরকার টেসলাকে জানিয়ে দিয়েছে যে টেসলা আগে ভারতে ম্যানুফ্যাকচারিং শুরু করুক। করের ছাড় পাওয়ার আগে টেসলার ভারতীয় মাটিতে কারখানা শুরু করার সবথেকে ভালো সময় এটি। এখন দেখা যাক টেসলা কীভাবে এই সংবাদের ব্যাপারে, কারণ সংস্থা আগে থেকেই গাড়ির বিভিন্ন পার্টস ভারত থেকে আমদানি করছে। এর পরের খবর শুনলে ইন্টারেস্ট বেড়ে যাবে, কারণ ভারত সরকারের সংস্থা কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড ৩০০০ কোটি ভারতীয় রুপিসের টেন্ডার বের করেছে, যার মাধ্যমে ১০০০০০ ৩ চাকার ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা আছে। এই তিন চাকার গাড়ি মাল ও যাত্রী পরিবহন, ময়লা ফেলা ও বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। দূষণের মাত্রা কমিয়ে স্বচ্ছ ভারত মিশনের দিকে একটি দারুণ খবর এটি। আসলে ভারতের রাস্তায় চলা ৬ মিলিয়ন তিন চাকার গাড়ির মধ্যে বেশিরভাগকে ইলেকট্রিক ভেহিকেলে পরিবর্তন করাই এর আসল উদ্দেশ্য, কারণ ভারতের লক্ষ্য ২০৩০এর মধ্যে দেশের মোট গাড়ির ৩০% ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করা, এবং এই ধরনের টেন্ডার সেই পথকে আরও মসৃণ করতে পারে। বন্ধুরা, কিছু বছর আগে এলএমএলএ স্কুটার এবং দু চাকার গাড়ি রাস্তায় প্রচুর চলত। একসময় এই সংস্থার গাড়ির জনপ্রিয়তা বাজার চেতাকার সঙ্গে তুলনা হতে থাকে। এলএমএল ১৯৮৩ সালে পিয়াজিও ভেস্পা ইটালির সাথে কলাবোরেশনে ১০০সিসি স্কুটার বানাতে থাকে। তাদের জনপ্রিয়তা ভারতীয় মার্কেটে তুঙ্গে ওঠে। ১৯৯৯ সালে ইটালির সংস্থার সাথে চুক্তি শেষ হলে নিজেই দুচাকার গাড়ির নির্মাণ চালিয়ে যেতে থাকে, কিন্তু ২০১৭ সালে এলএমএল ইনসলভেন্সি ঘোষণা করে। তবে এইবার তাদের কামব্যাক হতে চলেছে নতুনভাবে ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে। তারা এবার দুচাকার গাড়ি বানাবে, কিন্তু সেটা ইলেকট্রিক ভেহিকেল হবে, ফলে ভারতের স্বদেশি মার্কেটে আরও একটি বুস্ট। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল কিনলেই হবে? তেল ভরতে পেট্রোল পাম্প যদিও কাজে লাগবে তেলের গাড়িতে, কিন্তু এই ধরনের গাড়িগুলোকে চার্জ দিতে হবে যে? তার জন্য ভারতের একটা কোম্পানি অ্যাপ বানিয়ে ফেলেছে। মোবাইলে ইনস্টল করে গাড়ি না বাইক কোনটা রিচার্জ করতে চান তা সিলেক্ট করলেই চার্জিং স্টেশনের লোকেশন দেখিয়ে দেবে এই অ্যাপ। সুতরাং ভারত এগোচ্ছে, আত্মনির্ভর ভারতের মিশন সত্যি সফলতার দিকে। তবে এই ব্যাপারে আমাদের দর্শক বন্ধুদের মতামত সর্বদাই আশা করি। ধন্যবাদ।